সবার বাগানের একটি কমন রোগ হচ্ছে মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যায়, নৌকার মতো শেপ হয়ে যায়, ছোট ছোট হলুদ হলুদ ছিটা ছিটা দাগ হয়ে যায়। শুধু মরিচ নয়, আমাদের দেশীয় যত শাকসবজি আছে, বিশেষ করে এই যে বেগুন, বেগুন গাছের পাতাগুলো দেখবেন ঠিক এমন ফুটো হয়ে গেছে, সাইড থেকে মনে হবে কেউ ছিঁড়ে নিয়েছে। আসলে এগুলো হচ্ছে সব বিষাক্ত পোকার দমন, আর কিছুই না। বিষাক্ত পোকায় যখন আক্রমণ করে তখনই বিভিন্ন ধরনের মিলিবাগ, মাইলডিউ এইসব জিনিসে অ্যাফিড পোকা থেকে শুরু করে মরিচ গাছে বাসা বাঁধে। আর এই বিষাক্ত পোকার দমন আপনারা কীভাবে করবেন? শুধু তাই নয়, আপনাদের বাগানের বিভিন্ন ফলের গাছগুলোর পাতাও ঠিক এমন কুঁকড়ে যায়, আর কালো কালো অনেক পিঁপড়ার আক্রমণ হয়। কালো পিঁপড়াগুলো মনে করে এগুলো ওদের নিজস্ব সম্পদ, তাই এরা চুষে বসে আপনার ফলের গাছগুলো থেকে শুরু করে দেশীয় শাকসবজিগুলো সব নষ্ট করে ফেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি যেমন কি বললাম, এই কমন যে রোগগুলো, আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়, নৌকার মতো শেপ হয়ে যায়, সাইড থেকে দেখলে মনে হয় কেউ পাতা ছিঁড়ে নিয়েছে, বা ছোটো একেবারে ছোটো 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 হলুদ হলুদ ছিদ্র হয়ে যায়, কালো পিঁপড়ার বাসা বাঁধে। শুধু তাই নয়, মাইলডিউ হয়, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মিলিবাগ, যেগুলো মিলিবাগ এবং অ্যাফিড একেবারেই ছাড়তে চায় না। এই বিষাক্ত পোকার দমনের হাত থেকে বাঁচার জন্য আমি একটি ম্যাজিক দ্রবণ তৈরি করব আজকে। আশা রাখছি এই ম্যাজিক দ্রবণটি যার গার্ডেনে থাকবে এই সমস্ত রোগের হাত থেকে রক্ষা পাবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে। সেই বিষাক্ত পোকামাকড়কে দমন করার জন্য আমি আজকে একটি ম্যাজিক দ্রবণ বানাবো। তার জন্য এখানে খুবই সামান্য জিনিস লাগবে আমার, তা হচ্ছে মরিচের পাউডার, মাথায় দেওয়ার শ্যাম্পু, তারপরে লাগবে হচ্ছে আপনার থালা বাসন ধোয়ার লিকুইড, রসুন আর পেঁয়াজ। তো চলুন আমরা দ্রবণটি বানিয়ে নেই। এরপর সেই ম্যাজিক দ্রবণটি বানানোর জন্য এখানে আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন একেবারে যাকে বলে জাতের লঙ্কা, শুকনো মরিচের গুঁড়ো। যত বেশি ঝাল হয় তত বেশি আপনাদের জন্য উপকারী হবে। ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে খুবই ভালো করে। এরপর এতে আমরা মেশাবো যে রসুন আর পেঁয়াজ নিয়েছি, আপনারা খুবই ছোট সাইজের একটি পেঁয়াজ নেবেন, কারণ 1 লিটার পানির পরিমাপ আমি বলছি, আর 3 থেকে 4 কোয়া নেবেন রসুন। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা যদি চান এটি পাটায় বেটেও ব্যবহার করতে পারেন, অথবা হামাম দিস্তায় আপনারা একে পিষেও ব্যবহার করতে পারেন। এই দ্রবণটি দিয়েও আমরা খুবই ভালো করে মিশিয়ে নেব, কারণ রসুন পেঁয়াজে যে এলিমেন্টস রয়েছে তা হচ্ছে মাইলডিউ এবং আমাদের মিলিবাগ, যত প্রকারের অ্যাফিড পোকার, এগুলোকে দমন করতে একেবারে বাবার বাবা বলা চলে। তাই একে আমি ম্যাজিক দ্রবণ বলি প্রতিটি গার্ডেনের জন্য। সো এখন আমি ব্যবহার করব এখানে হচ্ছে 1/2 টেবিল চামচের থেকেও কম আমাদের মাথায় দেওয়া শ্যাম্পু। খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে, এতটাই ভালো করে যেন সব খুবই চমৎকার একে অপরের সাথে মিশে যায়। আপনারা যেন ভালোভাবে একটু বুঝতে পারেন মিশ্রণটি কত ভালো করে মিশাতে হবে, তাই আমি একটি বড় পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এই যে দেখুন, আমাদের কিন্তু মাথায় দেওয়া যে শ্যাম্পু, যে যেই ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন সেটাই আপনারা ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমরা যে থালা বাসন ধুই সেই লিকুইড। আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা বিমবার যে লিকুইড সেটা ব্যবহার করতে পারেন। এটা দিয়েও খুব ভালো করে আমাদের নেড়ে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবেই মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের করণীয় কী কাজ, যখনই এতটা ভালো করে মিশানো হয়ে যাবে ঠিক তখনই আমরা এই মিশ্রণটিকে একটি ঠান্ডা জায়গায় রেখে দিব 10 ঘন্টার জন্য। এটা যদি 24 ঘন্টা রাখা যায়, বেস্ট রেজাল্ট পাওয়া যায়, তবে 10 ঘন্টাও যথেষ্ট। তো রেখে দিচ্ছি আমি ঠান্ডা একটি জায়গায়। তো এই 10 ঘন্টাকে আমরা এমনি এমনি অপেক্ষা করব, চলুন আমরা এরই মাঝে সংসারের অন্য কিছু কাজ সেরে নিই। যেহেতু ভাই গার্ডেনে ভুঁড়ি ভুঁড়ি ধনিয়া পাতা হয়েছে, এর সদ্ব্যবহার যদি না করি তাহলে তো এও কষ্ট পাবে। তাই এখানে কিন্তু আমি শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা সরিষার তেলের সাথে একটি মিশ্রণ করে নিচ্ছি। এরপর বেশ কিছুটা দেশি ডাল সিদ্ধ করে নিয়েছি, এবার এই মিশ্রণের সাথে খুবই ভালো করে মেখে নিচ্ছি। অনেকেই অনেকভাবে ডাল ভর্তা খায়, ভর্তা ওরে আল্লাহ, অনেকে অনেকভাবে ডাল ভর্তা খায়, কেউ একেবারে শুকিয়ে ফেলে, কেউ কেউ
আরও বেশি পাতলা করে। আমার তো ভাই এইরকম একটু হালকা লিকুইডই বেশি পছন্দ। কোনো কিছু বানালে অল্প বানাই না ভাই, মনের মতন বানাই, যেন একদিন মনের মতনই খেতে পারি। এরপর আরও বেশি স্বাদ ব্যবহার করার জন্য এখানে পাটাই পিষে ধনিয়া পাতার কিছু ভর্তাও বানিয়ে নিচ্ছি। ওয়াও, সরিষার তেলে নিজের বাগানের খুবই চমৎকার ধনিয়া পাতা একেবারে কমপ্লিট। এবার এই মজাদার দুটি ভর্তা খাওয়ার জন্য বানিয়ে নিলাম হচ্ছে আমি আলুর বোয়া। ভাই, বোয়া ছাড়া কি ভর্তার কোনো মূল্য আছে? আপনারাই বলুন। তাই খুবই সামান্য বানিয়েছি, কারণ হচ্ছে ঘরে বেশ কিছু ভাত রান্না আছে, তো ভাবলাম যে অল্প কিছু বানালে কোনো সমস্যা নেই। এখানেও দেখুন ভাই, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাই রে, এত ধনিয়া পাতা সদ ব্যবহার তো করাই লাগে। দ্রবণটি অপেক্ষায় রাখতে রাখতে এত মজাদার খাবার বানিয়েছি, সেটা কি ভাই ট্রাই করব না? একা একাই করব, আমি জানি এই ধরনের খাবার দেখলে সবারই অনেক খেতে ইচ্ছে হয়, কিন্তু কি করব ভাই, ক্যামেরার এপারে আমি আর ওপারে হচ্ছ তোমরা, এটা তো সম্ভব না। তারপর ডাল ভর্তা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। ওয়াও, বলার ভাষা একেবারে হারিয়ে ফেলেছি। আমি কিন্তু দ্রবণটি রেখে অন্যান্য ঘরের অনেক কাজ সেরেছি, তারপর রান্নাবান্না করেছি। অলরেডি আমাদের 6 ঘন্টা কিন্তু পার হয়ে গিয়েছে। সো তারপরে দেখি আর কিছুক্ষণ পর আবারও আমরা ফিরে আসব। এখন হচ্ছে ধনিয়া পাতার সাথে খাচ্ছি। ও মাই গড, ও মাই গড, ধনিয়া পাতার ভর্তা না অমৃত! আমাদের মজাদার বৌয়া ভর্তা বানানো শেষ, খাওয়া শেষ, গোসল নামাজ সব শেষ, ছেলেকে স্কুল থেকে এনেছি, খাইয়ে দাইয়ে হোমওয়ার্ক করিয়ে একেবারে সব কমপ্লিট। এরই মাঝে 10 ঘন্টা না, আমাদের 11 ঘন্টা রেস্ট পেল আমাদের এই দ্রবণটি। এখন আমাদের আর করণীয় কী কাজ, এগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। তবে ছেঁকে নেওয়ার আগে আবারও একবার এভাবে মিশিয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের দ্রবণটি একেবারে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটি দেখতে কেমন হয়েছে। এরপর দ্রবণটি যখনই বানানো হয়ে যাবে, আমাদের শুরুতে যে কাজ করতে হবে, যখনই একেবারে বিকেল বা সন্ধ্যা গড়িয়ে আসবে ঠিক তখনই আপনাদের মরিচ গাছের যত্নগুলো করতে হবে। এখানে আবার প্রতিটি মরিচ 1G কাটিং করা হয়ে গেছে, আপনারা জানেন কি না জানি না, যারা একেবারেই নতুন তাদের জন্য বলে দিচ্ছি, গাছের পাতা, মরিচ গাছের পাতা বা অন্যান্য গাছের পাতা কোঁকড়ানোর আরও একটি মূল কারণ হচ্ছে আপনাদের মাটিগুলো চাপা পড়ে থাকা। তাই সবার শুরুতে এই দ্রবণটি মিশ্রণ, এই দ্রবণটি দেওয়ার আগে সবার শুরুতে আপনাদের মাটিগুলোকে এভাবে করে একটু আলতো করে নিতে হবে। এরপর গাছের নিচের দিকে যত পাতা আছে সেই পাতাগুলোকে আপনাদের কেটে নিতে হবে, কারণ এই দ্রবণগুলো অতিরিক্ত পাতায় দিয়ে আমাদের দ্রবণ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এরপর বানিয়ে নেওয়া দ্রবণটি ঠিক এভাবে পাতার উপরে নিচে পেছনে সব জায়গায় এভাবে করে আপনাদের, এই যে দেখুন, একটি স্প্রে বটলে নিয়ে স্প্রে করতে হবে, প্রতিটি কর্নারে কর্নারে যেন এই দ্রবণটি গিয়ে পৌঁছায়। মনে রাখতে হবে এটা এমনই এক দ্রবণ যা কিনা আপনার সমস্ত মিলিবাগ থেকে শুরু করে মাইলডিউ, যে কোনো ধরনের বিষাক্ত পোকার হাত থেকে আপনার এই মরিচ গাছগুলোকে বাঁচাবে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি প্রতিটি গাছে খুবই চমৎকার করে পাতার উপরে পেছনে সব জায়গায় স্প্রে করে নিয়েছি, এই যে দেখুন। আর অতিরিক্ত বড় পাতাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখলেন তো কত সহজেই ঘরোয়া রেমেডিতে আমি একটি দ্রবণ বানিয়ে ফেললাম। এর জন্য এর নাম দিয়েছি আমি ম্যাজিক দ্রবণ। প্রতি বছরই আমি আমার গার্ডেনে ইউজ করি, ট্রাস্ট মি, শুধু মরিচ গাছ নয়, যে কোনো গাছের পাতা কুঁকড়ে যাওয়া,
হলুদ হয়ে যাওয়া, কালো পিঁপড়ে ধরা, মিলিবাগ থেকে শুরু করে অ্যাফিড পোকা, মাইলডিউ, যে কোনো ধরনের রোগের হাত থেকে এবং বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে আপনাদের গাছগুলোকে রক্ষা করবে, যেভাবে আমার গার্ডেনের গাছগুলো রক্ষা করে এই ম্যাজিক দ্রবণটি। তো আশা রাখছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা যারা জানতেন তারা তো জানতেনই, আর যারা জানতেন না তারা অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, যেন এই সামারে সবার গার্ডেনে এই ম্যাজিক দ্রবণটি অলওয়েজ বানানো থাকে অ্যাটলিস্ট 7 দিনের জন্য। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।